চীন রাশিয়াকে সহায়তা দেওয়া বন্ধ না করলে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন বলেছেন ইউক্রেইনে রাশিয়ার হুমকি বাড়িয়ে তুলছে চীন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান চীনের অবশ্যই রাশিয়াকে সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করতে হবে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন ওয়াশিংটন এরই মধ্যে একশোটিরও বেশি চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে সম্পূর্ণ প্রস্তুত হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ভন্ডামি করার অভিযোগ করেছে চীন বলেছে একদিকে ইউক্রেনকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য অর্থনৈতিক সম্পর্কে অযৌক্তিক সমালোচনা করছে